আসসালামু আলাইকুম, বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে আবারও নেটজাল মেশিনের একটি ভিডিও দেখাতে এসেছি। তো আজকের মেশিনটা মানে অন্যরকম কায়দায় সাজানো হয়েছে, এর মেশিনে কী কী পাচ্ছেন না পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো। মেশিনের হেভি হালকা বিষয়টা এর আগে দেখাইছি, আপনারা হেভি এবং নর্মাল মেশিন চেনার উপায় একটা ভিডিও আমার দেওয়া আছে, অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে বেশি কথা না বাড়িয়ে মেশিন সংক্রান্ত কথা বলবো, এই ব্যবসার আয় ব্যয় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন, এই এই নেটগুলো কিন্তু আমার মেশিনের উৎপাদিত নেট আর কি, এখানে আপনাদের দেখানোর সুবিধাতে রাখা হয়েছে। তো এই নেটগুলো ডেলিভারি দেবে, এটা মাছের পুকুরে দেওয়া হবে, মাছ বৃষ্টির কারণে যেন ভেসে না যায়। এগুলো মুরগি খামারও দিতে পারেন, সমস্যা না, এগুলো ছোটো নেট, 3-4 গ্যাপ বলা হয়। তো এগুলো কত পরিষ্কার স্পষ্ট দেখা, দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো ডিস্টার্ব বা কিছু আছে কি না। এই নেটগুলো কিন্তু আমাদের নিজের মেশিনের উৎপাদিত মেশিন নেট, তো নেটগুলো রাখা হোক। এবার মেশিন সম্পর্কে আপনাদের বোঝানো যাক, মেশিন যদি ভালো না হয় তাহলে কিন্তু এত ঘন নেট বানানো সম্ভব হয় না। যদি মেশিন ভালো হয় তাহলে কিন্তু এত ঘন নেট বানানো সম্ভব হয়। ফাঁকা 3-4 ইঞ্চি নেট যে কোনো মেশিন দিয়েই হয়, কিন্তু ঘন নেটগুলো মেশিন অত্যাধুনিক না হলে বানানো সম্ভব হবে না। তো মেশিন আমরা আপনাদেরকে, এই মেশিনটা ডেলিভারি যাবে আর কি, পরপর 3টা মেশিন এখানে রাখা আছে, এই 3টা মেশিনই ডেলিভারি যাবে। মেশিনের সাথে কী কী পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যবসার আয় ব্যয় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখতে পার দেখলেই ভিডিওর মানে ব্যবসার আয় ব্যয় সম্পর্কে জানতে পারবেন, ব্যবসার A to Z আমি আপনাদেরকে বলে দেব। তো আমি আবার আপনাদেরকে অত্যন্ত আহ্বান করছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশে দেবেন না। তো আসছি মেশিনের সাথে কী কী পাচ্ছেন, এখানে রাখা আছে 4টা ডাই 5টা ডাই। তো ডাইয়ের থিকনেসগুলো আপনারা দেখেন, একটা হালকা ডাইস নিয়ে আসো, আপনি ডাইটা দেখলেই বুঝতে পারবেন। এই ডাইটা দেখেন, পাশাপাশি 2টা ডাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি, কত মোটা আর কত চিকন। এইবারে আপনি বুঝতে পারছেন যে কেন মেশিনের দাম কম বেশি হয়। অনেক জায়গায় আপনারা 20,000 টাকায় নেট মেশিনও পান, কিন্তু আপনারা বলেন যে ভাই আপনার মেশিনের 20,000 টাকা দিতে পারেন না। ভাই 20,000 টাকায় তো দেবো, মানে ডাইয়ের মান তো 3 ভাগ কমে যাবে, তো সেগুলো না নেওয়াই ভালো, আমি ওগুলো বানাই না। মেশিনের সাথে পাবেন 12 ইঞ্চি একটি সেলাই, একটি কাটিং প্লাস 12 ইঞ্চি, 10 ইঞ্চি অ্যান্টন কোম্পানির, 2টা মাথা মারা প্লাস 5টা ডাই। মেশিনটা 5 বছরের দীর্ঘস্থায়ী ক্ষমতা আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি, 2-5 বছর 10 বছর নষ্ট হয় না মেশিনটা, কুরিয়ার কন্ডিশনে টোটাল বাংলাদেশে আমরা মেশিনটা ডেলিভারি দিয়ে থাকি। তো এই ব্যবসার আয় ব্যয় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো সেখানে প্রোডাকশন যদি আপনি মনে করেন যে কম পার্সেন্ট নতুন নতুন অবস্থায়, তার আপনি আমাদের মতন এক্সপার্ট প্রোডাকশন দিতে পারবেন না, আমরা যেরকম এক্সপার্ট আমার না, যে যার কারণে আপনার প্রোডাকশন কিন্তু কম হবে। তো আপনি 100 কেজি ধরেন, 100 কেজি যদি নেট প্রোডাকশন দেন প্রতি ঘন্টায়, তো 100 কেজি নেট প্রতি ঘন্টায় প্রোডাকশন দিলে আপনার উৎপাদন হচ্ছে 100 কেজি নেট প্রতি ঘন্টায় যদি আপনি প্রোডাকশন দিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে সর্বনিম্ন প্রতি কেজি মালে 20 টাকা। তো প্রতি কেজি মালে যদি 20 টাকা হয়, 100 কেজি মালে আপনার মালে কিন্তু আমার 2,000 টাকা হচ্ছে। তো আপনি 8 ঘন্টা ডিউটি করলে আপনার 800 কেজি, সেখানে আপনি 500 কেজি ধরেন, 500 কেজি তারে যদি আপনারা প্রোডাকশন দিতে পারেন 2,000 টাকা, 10,000 টাকা। তো বিক্রি করারও বিষয় আছে, এগুলো এত বিক্রি হয়তো আপনার এলাকায় নাও হইতে পারে। অনেকে বলবে না ভাই আনলিমিটেড বিক্রি হয়, না ভাই আপনার বিক্রি করার ক্যাপাসিটি না, তাহলে মাল প্রোডাকশন দিয়ে কী করবেন। তো সেখানে দেখেন আপনি প্রোডাকশন 500 কেজি ধরেন, 500 কেজি মাল প্রোডাকশন যদি দেন 10,000 টাকা হচ্ছে, সেখানে আপনি 250 কেজি, 200 কেজি ধরেন, 200 কেজি মাল যদি দিন প্রোডাকশন দিতে পারেন, দিন 4,000 টাকা ইনকাম। তো 4,000 টাকা ইনকাম করে 26 দিনে মাস হলে 1,08,000 টাকা আপনার ইনকাম হবে প্রতি মাসে। তো 1,00,000 টাকা খরচ করছে বাদে একটা মেশিনে ইনকাম করা সম্ভব। এই মেশিনগুলো আমরা আপনাদের ডেলিভারি দিচ্ছি, এসে পরিবহন বা করতা সুন্দরবন, এই মেশিনে 5 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। মেশিন অত্যন্ত ফিনিশিং কায়দায় তৈরি করা, দেখেন কোনো জায়গায় কোনো ত্রুটি বিশ্রুটি রাখি নাই, হাতে এবং পায়ে দুই ধরনের সিস্টেম দেওয়া আছে। এই যে ডাইয়ের ভিতরটা আপনি আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো আর কি, এই যে এই যে এটা দেখেন, টোটালটাই শেপ রাখার কারণে এটা কিন্তু এরকম মোটা ছিল, এই যে এরকম মোটা ছিল, এটা 3 ইঞ্চি শেপ,
এই মোটা মালডারে কেটে চিকন করা হয়েছে এরকম 42 মিলি যদি কিনা 70 মিলিকে 42 মিলি আমরা না করে এই জায়গাটা আলাদা আর এটা আলাদা করে জয়েন্ট দিতাম হোল্ডিং করে তাহলে মেশিনের দাম কম নেওয়া সম্ভব কিন্তু সেটা কিন্তু আমি নেই করি না আমরা কিন্তু ফুলফিল আপনাকে দিছি একদম এ টু জেড সম্পূর্ণ মাল কেটে তো ইয়ে করা হয়েছে বিয়ারিংগুলো অত্যাধুনিক বিয়ারিং দেওয়া নষ্ট হবে না ব্লক বিয়ারিং এর ভিতরে গ্রিস করা লাগবে না গ্রিস করাই আছে বেল্ট আপনাদের একটা বেল্ট যে আমরা দিই তাও দেখেন এই যে কড়িয়া বেল্ট কোনো জিনিসই আমরা নর্মাল ইউজ করি না মেশিনের সাথে যার কারণে আমাদের মেশিনের রেট একটু বেশি এবং আমাদের মেশিন 5 বছরের ওয়ারেন্টি নিশ্চয়তা পাচ্ছেন তো বিকে ইনোভেশন বিডি আপনাদেরকে রেগুলারই মেশিনারি ডেলিভারি দিয়ে থাকছে এই যে এই পাশে মেশিন আছে মেশিনগুলো ডেলিভারি দেবে আর কি এই যে এই মেশিন এই একটা মেশিন আছে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দেবো তো ঠিক বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির ইসলাম আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।